নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য এক্সাম ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে আপনারা কিভাবে বাড়িতে বসেই নিজেদের মোবাইলের মাধ্যমে এই এক্সাম ফর্ম ফিল আপটি করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে খুব সহজেই বুঝে যেতে পারবেন কিভাবে এক্সাম ফর্ম ফিল করতে হবে এক্সাম ফর্ম ফিল করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে এনএসও ইউ ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর একটু স্ক্রোল করবেন এবং আপনারা আপনার নিচে তিনটে অপশান দেখতে পাবেন এই তিনটে অপশানের মধ্যে প্রথম যে অপশানটি আছে ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট অপশানটিতে ক্লিক করবেন প্রথমে আপনাকে ক্যান্ডিডেট অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে দেখতে পাবেন লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো আপনারা তো নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানেন না কোনো ব্যাপার না নিচে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে প্রথমেই যে লগ ইন আইডি আছে বলবেন যে আমরা লগ ইন আইডি জানি না কী দেবো না দেবো অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করছেন তো প্রত্যেককে আগে সাইন আপ করতে হবে পাশে যে সাইন আপ অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনাদের প্রত্যেককে সাইন আপ করতে হবে আমি আবার এই সাইন আপ অপশানে ক্লিক করলাম সাইন আপ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের সমস্ত রকম তথ্য চাইবে প্রথমে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নম্বর আপনাদের কাছে যদি অরিজিনাল এনরোলমেন্ট নম্বর থাকে তাহলে সেটা দেবেন নইলে আপনারা যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করেছেন সেখানেও আপনারা কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেটের নম্বরটা পেয়ে যাবেন তো যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন নিজেদের এনরোলমেন্ট যে সার্টিফিকেট আছে সেটা নিয়ে বসবেন এবং যাতে কোনো কিছু ভুল না হয় সঠিকভাবে ফর্মটি ফিল করবেন প্রথমে আপনাকে দিতে হবে এনরোলমেন্ট নম্বর তারপর আবার দিতে হবে রিটাইপ এনরোলমেন্ট নম্বর যাতে কোনো কিছু ভুল না থাকে আপনার এনরোলমেন্ট নম্বরটা দেওয়া হয়ে গেলেই অটোমেটিক কিন্তু এখানে নামটি চলে আসবে তারপর আপনি এখানে দেবেন আপনার ডেট অফ বার্থ তারপর আপনি আপনার এখানে স্টাডি সেন্টার চুজ করবেন আপনি কোন স্টাডি সেন্টারে অ্যাডমিশান নিয়েছেন তারপরে ইলেকটিভ সাবজেক্ট আপনার কি সাবজেক্ট আছে আপনার ইলেকটিভ সাবজেক্ট কি আছে সেটা আপনি এখানে চুজ করবেন তারপর আপনার মোবাইল নম্বরটা দেবেন আপনি যখন অ্যাডমিশন নেওয়ার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি দেবেন যদি সেই মোবাইল নম্বরটি না থাকে তাহলে আপনার কাছে বর্তমানে যে মোবাইল নম্বরটি আছে সেটা দিলেও কিন্তু আপনার মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে ইউজার আইডি হচ্ছে আপনার এম নম্বরটা আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে আপনাকে ফোনে আসবে সেই পাসওয়ার্ডটি তারপর আপনাকে কি করতে হবে আপনার ইমেল আইডি দিতে হবে এবং আপনার দিতে হবে আধার নম্বর সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেলে প্রথমে আপনি যে মোবাইল নম্বরটা দেবেন তারপরে রিটাইপ মোবাইল নম্বর একই মোবাইল নম্বর কিন্তু এখানে আপনাকে দিতে হবে দুই জায়গায় দুই রকম মোবাইল নম্বর দিলে হবে না তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনার যদি এখানে সমস্ত কিছু তথ্য ঠিক হয়ে যায় কোনো কিছু একটা অক্ষরে যদি ভুল না থাকে তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের ফোনে একটা কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে আপনারা যে মোবাইল নম্বরটা এখানে দেবেন সেই মোবাইল নম্বরটাতে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে ফোনে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে আপনাকে এবার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুটো দিতে হবে তারপর লগ ইন করতে হবে তো আপনার ফোনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসার পর লগ ইন করবেন লগ ইন করলে আপনার সমস্ত তথ্য দেখাবে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপরে কিন্তু আপনাকে কি করতে হবে এক্সাম ফর্ম ফিল যে অপশানটি আছে সেই এক্সাম ফর্ম ফিল আপ তে আপনাকে ক্লিক করতে হবে এক্সাম ফর্ম আপ অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এক্সাম ফর্ম ফিল আপ অপশানটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার সমস্ত সাবজেক্ট শো করবে দেখতে পাচ্ছেন আপনারা যা যা সাবজেক্ট আছে সেই সেই সাবজেক্টগুলো শো করবে এবং তার পাশে থিওরি এক্সাম দেখাবে এবং তার পাশে অনেকগুলো অপশান থাকবে এখানে অপশান দেখতে পাচ্ছেন আপনাকে কি করতে হবে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এখানে প্রথমে আছে সিলেক্ট অল এবং তারপর প্রত্যেকটা ঘরে টিক দেওয়া আছে যদি আপনি এখানে সিলেক্ট অল ঘরে ক্লিক করেন তার মানে আপনি প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা দিতে চান শুধুমাত্র কেউ যদি বিডিপি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে চায় আর্টসের সাবজেক্ট আর্টসের স্টুডেন্টের কথা বলছি তাদের ছটা সাবজেক্ট শো করবে এবার কেউ যদি বিডিপি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ারের পরীক্ষা একসঙ্গে দিতে চাই তাহলে তার এখানে এগারোটি পেপার শো করবে এবং কেউ যদি বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার তিনটে ইয়ারের পরীক্ষায় একসঙ্গে দিতে চায় তাহলে তার টোটাল সতেরোটা পেপার শো করবে এবং সে যদি সতেরোটা পেপারই পরীক্ষা দিতে চাই এবং কোন সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী যদি এগারোটা পেপারেরই পরীক্ষা দিতে চাই তাহলে যে প্রথমে আপনার সিলেক্ট ওয়াল অপশানটা দেখতে পাচ্ছেন এই সিলেক্ট ওয়াল অপশানে ক্লিক করে দেবেন যদি আপনার সিলেক্ট করার সময় কোনো পেপার বাকি থেকে যায় অর্থাৎ কোনো পেপার আপনি সিলেক্ট করতে ভুলে গেছেন তাহলে কিন্তু আপনি সে পেপারটির পরীক্ষা দিতে পারবেন না তো ফর্ম ফিল আপ করার আপনাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে খুব কেয়ারফুলিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে যাতে প্রত্যেকটা সাবজেক্টেরই টিকমার্ক থাকে অর্থাৎ আপনি যে কটা সাবজেক্টে পরীক্ষা দেবেন সে কটা সাবজেক্টে যাতে আপনি টিক করে থাকেন অর্থাৎ ফার্স্ট ইয়ারে পড়লে প্রত্যেকটা পেপারে পরীক্ষা দিতে চাইবেন এবং কেউ যদি সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার একসাথে দিতে চায় তাহলে সেও দিতে পারবে এবং কোনো ছাত্রছাত্রী যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার একসঙ্গে দিতে চায় তাহলে সেও দিতে পারবে তাহলে এখানে সমস্ত কিছু অল সিলেক্ট করার পর আপনাকে কি করতে হবে এ সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এ সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে এর সাবমিট অপশানে ক্লিক করলে আপনার পেমেন্ট অপশান চলে আসবে সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেন্স চলে আসবে কোন সাবজেক্টের জন্য কত নম্বর টাকা লাগবে অর্থাৎ কোন সাবজেক্টের জন্য কত টাকা করে লাগবে এখানে এক্সামিনেশান ফিজ সমস্ত আপনারা কিছু দেখতে পাবেন এবং এখানে আপনার নাম স্টাডি সেন্টার আপনার সমস্ত তথ্য দেওয়া থাকবে এবং কত টাকা করে কাটবে টোটাল কত টাকা লাগবে এখানে কিন্তু আপনার সমস্ত তত নিচে নিচে দেওয়া থাকবে যে আপনার এক্সাম ফিস কত কত টাকা থিওরিতে নেওয়া হচ্ছে কত টাকা অ্যাসাইনমেন্টে নেওয়া হচ্ছে আপনার এখানে কিন্তু সমস্ত তথ্য দেওয়া থাকবে এবং তার নিচে অপশান থাকবে পে আপনাকে এবার নিজেদের বাড়িতে বসে নিজের ডেবিট কার্ডের মাধ্যমে নিজেদের নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু টাকাটা পে করে দিতে পারবেন তারপর টাকাটা যখন পে করে দেওয়া হয়ে গেল আপনার যখন টাকাটি পেমেন্ট করা হয়ে গেল তখন আপনার নিচে তিনটে অপশান দেখবে এক্সাম ফর্ম ফিল পেমেন্ট এবং এক্সাম ফর্ম প্রিভিউ এবং এখানে আপনার সমস্ত তথ্য দেখাবে আপনি এখানে চাইলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন তারপর লগ আউট করতে পারেন এবং আপনার যখন ফর্ম ফিল আপ করা পেমেন্ট করা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার কিন্তু পাশে এখানে দেখতে পাবেন যে ডান আপনার ডান দেখাবে এক্সাম ফর্ম ফিল আপ ডান এবং পেমেন্ট ডান দেখাবে যদি আপনার এক্সাম ফর্ম ফিল আপ এবং পেমেন্ট কোনোটাই না হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এখানে পেন্ডিং দেখাবে তো এক্সাম ফর্ম ফিল আপ এবং পেমেন্ট যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা এখানে ডান দেখাবে। এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট এবং এক্সাম ফর্ম প্রিভিউ আপনার এখানে ক্লিক করে এবং এখানে ক্লিক করে এক্সাম ফর্ম এবং পেমেন্ট রিসিপ্ট এবং এক্সাম ফর্ম ফিল আপের ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসে নিজেদের মোবাইলের মাধ্যমে কিন্তু এক্সাম ফর্ম ফিল করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার যদি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ